হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের পাতিয়ালা ঘরানার একজন উল্লেখযোগ্য খ্যাতনামা কণ্ঠশিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খান। অনেকেই তাকে বিংশ শতাব্দীর তানসেন হিসাবে আখ্যা দিয়েছেন। তার কণ্ঠের বৈচিত্র্য আর নমনীয়তা তাকে তার সমকালীন অন্যান্য শিল্পীদের থেকে অনেক বেশি খ্যাতিমান করে তুলেছিল। মাত্র কয়েক বছরের সঙ্গীত জীবনের মধ্যেই শ্রেষ্ঠতার পুরস্কার হিসাবে তিনি লাভ করেছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মভূষণ ইত্যাদি। শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানার গানের শৈলী তার কণ্ঠে মিলেমিশে এক নতুন অভিনব এবং স্বতন্ত্র শিল্পশৈলীর রূপ দিয়েছিল। উৎসাহের খানিক ছোঁয়ার সঙ্গে তার মাধুর্যপূর্ণ উদাত্ত কণ্ঠের জাদুতে সঙ্গীতের অন্তর্নিহিত রূপ প্রকাশিত হতো। তার সময়ে এবং তার পরবর্তীকালে এই অনন্য শৈলীর অধিকারী আর কোনো শিল্পী হতে পারেননি। বড়ে গোলাম আলী খানের জন্ম 1902 সালের 2 এপ্রিল তৎকালীন পাঞ্জাবের লাহোরের কাছে ছোট্ট শহর কাসুরের এক পরিবারে। কাসুর বর্তমানে পাকিস্তানের অংশ। এই পরিবার ছিল সঙ্গীত মনস্ক একটি পরিবার। তার বাবা ছিলেন গায়ক আলী বক্স খান। 5 বছর বয়সে পিতৃস্থানীয় চাচা কালে খান এবং পরবর্তীকালে তার বাবার কাছে তিনি কণ্ঠসঙ্গীতে দীক্ষিত হন। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানে চলে যান তারা, কিন্তু ধর্মীয় গোরামির জাতাকলে সঙ্গীতের কদর সেখানে অবদমিত হতে থাকলে ওস্তাদজির পক্ষে তা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়। তবু নয় নয় করে 9টি বছর কেটে যায় তাদের পাকিস্তানে। ওস্তাদজি মাঝে মাঝে অনুষ্ঠানের আমন্ত্রণে কয়েকদিনের জন্য ভারতে আসতেন। তার মনে হতো ভারতে তার সঙ্গীতের এত কদর, কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, এখানেই তিনি থেকে যাবেন। এমনই এক অনুষ্ঠানে 1957 সালে তিনি আসেন বোম্বেতে। শ্রোতাদের মধ্যে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মোরারজি দেশাই, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বড়ে গোলাম আলী খানের সঙ্গীতের জাদুতে সকলে সেদিন মুগ্ধ হয়ে গেছিলেন। গান শেষের পরে মোরারজি দেশাই আসন ছেড়ে উঠে বড়ে গোলাম আলীর হাত দুটি চেপে ধরে বললেন, আপনাকে এই দেশে আপনি নয়নের মণি হয়ে থাকবেন। এতদিন এটাই তো চাইছিলেন বড়ে গোলাম আলী। সে চাওয়া যে খোদ ওপরমহল থেকে আসবে সেটা তিনি ভাবতে পারেননি। খুব ছোটবেলা থেকেই হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন বড়ে গোলাম আলী খান। তার কাকা ওস্তাদ কালে খান ছিলেন তার প্রথম গুরু। মাত্র 5 বছর বয়সেই তার কাছে শিক্ষা শুরু করেছিলেন বড়ে গোলাম আলী খান। তার 3 ভাইয়ের নাম ছিল যথাক্রমে বরকত আলী খান, মুবারক আলী খান এবং আমানত আলী খান। পরবর্তীকালে তার পুত্রের নাম ওস্তাদ মুনাওয়ার আলী খান, তিনিও একজন অন্যতম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। তার বাবা এবং কাকার কাছ থেকে পাতিয়ালা ঘরানার সঙ্গীতে তালিম নেওয়ার পরে বড়ে গোলাম আলী খান এই ঘরানার সঙ্গীতকেই আরও উন্নত করে তোলার চেষ্টা করেন। তিনি সনাতন ঐতিহ্যটিকে ভেঙে নতুন শৈলীতে আনতে চেষ্টা করেছিলেন। তিনি স্পষ্টই বুঝেছিলেন সেই সময়কার রসজ্ঞ শ্রোতার কাছে তার এই নতুন ধারার গায়ন রীতি উপভোগ্য হবে। সঙ্গীতপ্রিয় মানুষদের রুচির যে সামান্য বদল ঘটতে শুরু করেছিল তাও তিনি বুঝতে পেরেছিলেন সেই সময় দাঁড়িয়ে। তাই অন্য ঘরানার গানের ধারাও চর্চা করতে শুরু করেছিলেন গোলাম আলী খান। এর ফলেই ক্রমে ক্রমে পাতিয়ালা কসুর, ধ্রুপদ, গোয়ালিয়ার, জয়পুর ঘরানার এক সুমিষ্ট সংমিশ্রণ গড়ে তুলেছিলেন তিনি। ঠুমরি গানের ধারার যে ঐতিহ্যবাহী বোলবান রীতি তার সীমা অতিক্রম করে নতুন কোনো রীতির সন্ধান করেছিলেন তিনি। তার আগে এভাবে কোনো সঙ্গীত শিল্পী পাতিয়ালা কাসুর ঘরানাকে নতুনত্বের মোড়কে মোড়ার চেষ্টা করেননি। শুধুমাত্র গানের ধারায় পরিবর্তন নয়, সেই নতুন রীতিতে গান গেয়ে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান। এই কারণেও তাকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা সঙ্গীত শিল্পীর মর্যাদা দেওয়া হয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে। এখনও তার নিজস্ব ঠুমরি গানের ধারা আধুনিক প্রজন্মের সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রবাহমান। এছাড়া খুব বেশি পরিবর্তন না করেই খেয়াল গানের ধারায় নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন বড়ে গোলাম আলী খান। অন্যান্য গানের উপস্থাপনার ক্ষেত্রে সোজাসাপটা সরল রীতিতে খেয়াল গাইতেন বড়ে গোলাম আলী। এই গানের ধারায় খুব বড় ধরনের কোনো পরিবর্তন তিনি করেননি। সঙ্গীত জীবনের ব্যাপ্তি খুব বেশি ছিল না। 1938 সালে কলকাতায় এবং 1944 সালে বোম্বেতে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে
প্রথম ভারতীয় সঙ্গীত জগতে নিজের দক্ষতা প্রদর্শন করেছিলেন। যে ঘরানাতেই তিনি চর্চা করেছিলেন তাতেই তার দক্ষতা শুরু হয়েছিল। তাই গুরু হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল ওস্তাদ বাড়ে গুলাম আলী খান সাহেবকে। 1947 সালে ভারত ভাগের পর পাকিস্তানের কসুরে চলে গিয়েছিলেন তারা, কিন্তু কিছুদিন পরেই প্রথমে লাহোর, তারপর কলকাতা এবং শেষে হায়দ্রাবাদে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন বাড়ে গুলাম আলী খান। বহুদিন পর্যন্ত চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসাবে কাজ করতে অসম্মত ছিলেন তিনি, কিন্তু 1960 সালে চিত্র প্রযোজক কে আসিফ তাকে রাজি করান এবং নৌশাদের করা সুরে মুঘল-ই আজম ছবির প্রথম গান গেয়েছিলেন বাড়ে গুলাম আলী খান। সোহনী এবং রাগেশ্রী রাগের ওপর সুর করা মোট দুটি গান গেয়েছিলেন তিনি, কিন্তু তারপর থেকে ছবিতে গান গাওয়ার জন্য তার পারিশ্রমিক বাড়তে শুরু করে। এই সময় ছবিতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর বা মোহাম্মদ রফি যেখানে প্রত্যেক গানের জন্য 500 টাকা পারিশ্রমিক পেতেন, সেখানে বরে গুলাম আলী খানের পারিশ্রমিক ছিল 25,000 টাকা। ছবিতে তার গাওয়া দুটি গান ছিল প্রেম জগান বানকে এবং শুভ দিন আয়ো রাজ দুলহারা। এছাড়াও ইয়াদ পিয়াকে আয়ে, আয়ে না বালাম, প্রেম কে ফান্দে মে ইত্যাদি গাওয়া তার। ছবিতে তার গাওয়া বহু গান পরবর্তীকালে 90-এর দশকে মিউজিক কোম্পানিগুলি পুনর্প্রকাশ করে। তার গানের অ্যালবামগুলির মধ্যে জনপ্রিয় হল মেহফিল, এজড ইন টাইম, গোল্ডেন হেরিটেজ, হিন্দুস্তানি ক্লাসিক্যালস ইত্যাদি। প্রথম অ্যালবাম দুটিতে মূলত তরি, পিলু, ভৈরবী রাগের ওপর আলাপ ছিল। দ্বিতীয়টি প্রাধান্য পেয়েছিল বাগেশ্বরী এবং মালখোস রাগের ওপর। তৃতীয় এবং চতুর্থ অ্যালবামটিতে থুংড়ি, দাদরা, ভূপালী, রাগেশ্রী, পিলু, কামদ ইত্যাদি রাগের ওপর আলাপ গিয়েছিলেন তিনি। শুধুমাত্র ঠুংরি গানের ওপরেই তার আলাদা একটি অ্যালবাম রয়েছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীতগুরু ছিলেন প্রবাদ প্রতিমেয় বরে গুলাম আলী খান। উচ্চাঙ্গ সঙ্গীতের পরিমণ্ডলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়েবেলা কেটেছিল। প্রথমেই তিনি তার বর্দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছেন, তারপর শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন বিখ্যাত আচার্য যামিনী গাঙ্গুলিকে। দীর্ঘদিন তার কাছে তালিম নিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এরপর কিছুদিন চিন্ময় লাহিড়ী এবং তারপর একদিন তার বর্দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বরে গুলাম আলীর কাছে গান শেখার জন্য যান সন্ধ্যা মুখোপাধ্যায়। রেডিও আর গ্রামোফোনে খান সাহেবের গান শুনে নাবালিকা সন্ধ্যার কানে খেলতো শাস্ত্রীয় সঙ্গীতের সুরমাধুরী। সে সময় বরে গুলাম আলী খান কলকাতায় এলে পরম সঙ্গীতজ্ঞ জ্ঞানপ্রকাশ ঘোষের ডিকশন লেনের বাড়িতে উঠতেন, সেখানেই বাংলার ছাত্রছাত্রীদের তালিমও দিতেন তিনি। মীরা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার শিষ্যা হয়েছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় আর মীরা বন্দ্যোপাধ্যায় ছিলেন সতীর্থ, তাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের বর্দা সোজা চলে যান জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে। খুব শীঘ্রই জ্ঞানপ্রকাশবাবু সন্ধ্যা মুখোপাধ্যায়ের বর্দাকে জানালেন খান সাহেব সন্ধ্যা মুখোপাধ্যায়কে তার শিষ্যা করতে সম্মত হয়েছেন। একদম প্রথাগতভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায় দীক্ষা নিলেন খান সাহেবের কাছে, অর্থাৎ গান্ডা বাঁধলেন বরে গুলাম আলী খাঁয়ের কাছে। হিন্দু ব্রাহ্মণ পরিবারের কন্যা সন্ধ্যা মুখোপাধ্যায় এক মুসলিম সঙ্গীত সাধককে বাবা বলে ডাকতেন। সেখানে ধর্ম বর্ণ সবার ওপরে সঙ্গীত সাধনায় আশ্রয় পেত। অত বড় দেবতা সম সঙ্গীত সাধকের চরণাশ্রয়ী হতে পেরে সন্ধ্যা মুখোপাধ্যায় আজীবন নিজেকে ধন্য মনে করেছেন। আনুষ্ঠানিকভাবে খান সাহেবের শিষ্যা হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকরও নিজের আইডল মানতেন বরে গুলাম আলী খান সাহেবকে। 50-এর দশকের শুরুতেই কলকাতার রাজভবনে এক তারকাখচিত সঙ্গীতানুষ্ঠান হয়। সেবার কলকাতায় প্রথম আসা লতা মঙ্গেশকরের। হেমন্ত মুখোপাধ্যায় কলকাতা দেখাতে এনেছেন লতা মঙ্গেশকরকে। লতা মঙ্গেশকর উঠেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। 50-এর দশকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। তখন রাজভবনের ভিতর স্টার্স অফ ইন্ডিয়া শো বলে বিখ্যাত একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উৎপলা সেন এবং তৎকালীন রেডিও স্টেশন ডিরেক্টর বিমান ঘোষ। অনেক তাবড় তাবড় শিল্পীরা এই অনুষ্ঠানে সতীনাথ মুখোপাধ্যায় গাইতে ওঠেন। তখন সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনে বরে গুলাম আলী খান তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তু সতীনাথ নেহি সিউনাথ হ্যাঁ। এমনই ছিল অন্যান্য শিল্পীদের প্রতি বরে গুলাম আলী খানের ভালোবাসা। তবে এখানেই শেষ নয়, লতা মঙ্গেশকরের গানে মুগ্ধ হয়েছিলেন বরে গুলাম আলী খান। নিজের পাশে বসিয়ে লতা মঙ্গেশকরকে আবার গাইতে বলেছিলেন তিনি।
লতা মঙ্গেশকর বলছিলেন যে এই নিয়ে দ্বিতীয়বার কোনো একটি গান কোনো সঙ্গীত দেবতার পাশে বসে তিনি গাইলেন। প্রথম গিয়েছিলেন তার বাবা দীননাথ মঙ্গেশকরের পাশে বসে, যে বড় গোলাম আলী খানের পর লতা মঙ্গেশকর গান গাইতে ভয় পাচ্ছিলেন, সেই বড় গোলাম আলী খান লতা মঙ্গেশকরের গান শুনে মন্তব্য করেছিলেন, কমবখত কবি বেসুরি নেহি হতি, এই মেয়ে কখনোই বেসুরো হয়ে যায় না। ১৯৫৩ সালে মুক্তি পেয়েছিল আনারকলি, এই ছবির একটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যায়, ইয়ে জিন্দেগি উসি কি হ্যায়, এই গানে কণ্ঠ ছিল লতা মঙ্গেশকরের। সেই গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন বড় গোলাম আলী খান। বড় গোলাম আলী খান সাহেব এবং তার পরিবার পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন ১৯৬৩ সালের প্রথম দিকে। ওরা এসে উঠলেন থিয়েটার রোডের হাতোয়া হাউসে, বাড়িটা ছিল হাতোয়ার মহারাজার, তারই অতিথি হিসাবে এই শহরে প্রথম কটা দিন কাটালেন খান সাহেব এবং তার পরিবার। এ শহরের শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমী শ্রোতারা খান সাহেবের গান শুনতে পেরে ধন্য হলেন। শহর জুড়ে একের পর এক অনুষ্ঠান তখন বড় গোলাম আলী খানের। খান সাহেব বলছিলেন, কলকাতার দর্শকদের সঙ্গীতের সঙ্গে সম্পর্কটা মন থেকে আসে, শুধুমাত্র দেখনদারি নয়। ওস্তাদ বড় গোলাম আলী খান এবং উত্তম কুমার দুজনেই ছিলেন খুব সুহৃদ। উত্তম কুমার খুব শ্রদ্ধা করতেন বড় গোলাম আলী খানকে। উত্তম কুমারদের মরসুমি ক্লাবের একটা ঘরোয়া অনুষ্ঠানে খান সাহেবের গান শোনানোর ইচ্ছে হয়েছিল তার, কিন্তু খান সাহেবকে গান গাওয়ানো কি এতই সোজা? সেই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাতে উত্তম কুমার গিয়েছিলেন খান সাহেবের বাড়ি। ওর ছেলে মুনাব্বর খান সাহেব ছিলেন উত্তম কুমারের খুব বন্ধু। সকালে শুনলেন খান সাহেব রেওয়াজে বসেছেন, রেওয়াজের সময় তিনি কারোর সঙ্গে দেখা করবেন না, তবুও মুনাব্বর বৈঠকখানায় উত্তম কুমারকে বসিয়ে বাবাকে খবর দিতে গেছিলেন। মিনিট দুয়েকের মধ্যে ফিরে এসে বললেন, আপনার জন্য আমাকে বকা শুনতে হলো। উত্তম কুমার বললেন, কেন? মুনাব্বর খান বললেন, আপনার মতন মশহুর কলাকারকে বৈঠকখানায় বসিয়ে ঘরে গেছি খবর দিতে, কেন সঙ্গে করে নিয়ে যায়নি? সেই জন্য বাবা আমাকে খুবই বকেছেন। মুনাব্বর খানের সঙ্গে ভেতরে গিয়ে উত্তম কুমার দেখলেন রেওয়াজ করছেন বড় গোলাম আলী খান। সব কিছু শুনে তিনি আসতে রাজিও হলেন মরসুমি ক্লাবের জলসায়। মরসুমি ক্লাবের জলসায় বড় গোলাম আলী খানকে মহানায়ক দিয়েছিলেন ১০০০ টাকা আর গৌরীদেবী বড় এলাচের মালা শ্রদ্ধার্ঘ হিসাবে পরিয়ে দেন ওস্তাদজির গলায়। গৌরীদেবী কারো মুখে শুনেছিলেন ওস্তাদজির প্রিয় ছিল বড় এলাচ, লম্বা মালাটিতে ১০০৮টা এলাচ ছিল। পরবর্তীকালে আরও একবার সাহেবের বাড়িতে যেতে হয় উত্তম কুমারকে। তখনও স্ত্রী ছবির শুটিং চলছে। সকালে খান সাহেবের পাক সার্কাসের বাড়িতে গিয়ে হাজির মহানায়ক। খান সাহেব তখন রেয়াজে বসেছেন, সঙ্গে কেরামাতুল্লাহ খাঁ সাহেব, আছেন মীরা বন্দ্যোপাধ্যায়ও। তরুণ কুমারকে সঙ্গে নিয়ে উত্তম কুমার পৌঁছাতেই মুনাব্বর তাকে আপ্যায়ন করে বসালেন। খান সাহেব রেওয়াজ করছিলেন, তার সামনে চিকের আড়াল ছিল, চিকের এপারে বসে উত্তম কুমার। মুনাব্বর খানকে উত্তম কুমার বললেন, ওর সঙ্গে আমার আলাদা করে কথা বলার দরকার নেই, আমি এখান থেকেই ওনার রেওয়াজ একটু দেখব। ওনাকে ডেকে বিরক্ত করতে চাই না। খান সাহেব রেওয়াজের সময় কিভাবে আচার আচরণ করছেন, সঙ্গীতের তালে তালে মাথা হাত কিভাবে নড়াচড়া করছেন, সেই সমস্ত খুব যত্ন করে দেখলেন উত্তম কুমার। খানিক পরে মুনাব্বরকে বললেন, ঠিক আছে, এবং তরুণ কুমারকে নিয়ে চলে গেলেন সেখান থেকে। আদতে স্ত্রী ছবিতে ধ্রুপদাঙ্গ গানে কিভাবে শট দেবেন সেটা বুঝতেই তিনি এসেছিলেন বড় গোলাম আলী খানের কাছে। ভাবা যায় না, ১০০০ টাকার ঝাড়বাতিটা গানে যে অসাধারণ লিপ তিনি দিয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি শিখেছিলেন ওস্তাদ বড় গোলাম আলী খানের কাছে। বড় গোলাম আলী খান শুধু যে সঙ্গীতের দেবতা ছিলেন তাই নয়, তার ছিল আরও অনেক গুণ। গানের ফাঁকে ফাঁকে আড্ডায় সে অন্য শিল্পীরা কেমনভাবে গান পরিবেশন করে সেগুলো মিমিক্রি করে দেখাতেন। অসাধারণ রান্না করতে পারতেন তিনি। আসলে ছোট থেকেই তিনি গান শেখার ফাঁকে সঙ্গীতগুরু চাচা কালে খানকে রান্না করে খাওয়াতেন। সেই থেকে পাকা রাঁধনীয় হয়ে গিয়েছিলেন ওস্তাদ বড় গোলাম আলী খান। তার হাতের স্পেশাল রান্না ছিল পাকিস্তানি পোলাও, নানা পদের বিরিয়ানিও রান্না করতে পারতেন তিনি। খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন খুব। তবে নিজে খুব একটা খেতেন না, অনেকেই ভাবেন বেশি খাওয়ার জন্যই বড় গোলাম আলী খান এত স্থূলকায় চেহারার ছিলেন। আদতে তিনি থাইরয়েডে আক্রান্ত ছিলেন, সঙ্গে ছিল হাই সুগার, তাই মিষ্টি একদমই ছিল বারণ। বাড়ির লোকেরা মিষ্টি সবসময় তার কাছ থেকে লুকিয়ে রাখতেন। তিনি ছিলেন মিষ্টি খাওয়ার একজন পাগল মানুষ, মিষ্টি তিনি খুবই ভালোবাসতেন।
কিন্তু নাতি লুকিয়ে মিষ্টি এনে দিত দাদুর মুখের মধ্যে। আদতে নাতিকে নির্দেশ দিতেন ওস্তাদজি, ছেলের কাছে ধরা পড়ে গেলে বড়ে গোলাম আলী খান বলতেন, আরে আমি খাচ্ছি না, নাতিকে খাওয়াতে নিয়ে নিজের মুখে একটু পুড়ে ফেলেছি। এমনই মজার মানুষ ছিলেন তিনি। সরস্বতীর বরপুত্রকেও একদিন জরা গ্রাস করল। শেষ দিন অবধি গান গেয়েছেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান, গান ছাড়া তিনি নিজেকে ভাবতে পারতেন না। 23 এপ্রিল 1968, মাত্র 66 বছর বয়সে হায়দ্রাবাদের বাসের ভাগ প্যালেসে তার দেহাবসান ঘটে। জীবনের শেষের বছরগুলোয় দীর্ঘদিনের অসুস্থতাজনিত কারণে আংশিক পক্ষঘাতগ্রস্ত হয়েছিলেন তিনি। শয্যাশায়ী হয়েই জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন। তবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পুত্র মুনাব্বর আলী খানকে সহায়তার ছলে গান পরিবেশন করে গেছেন। সঙ্গীত জীবনে পেয়েছিলেন বহু পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি, পদ্মভূষণ ইত্যাদি। যদিও পুরস্কার নিয়ে তার কোনো আগ্রহ ছিল না কোনো কালে, হায়দ্রাবাদের বাসের বাগের প্রধান রাস্তাটি তার সম্মানে নামাঙ্কিত হয়েছে। সরস্বতীর বরপুত্র স্বর্গের মেহফিলে ব্যস্ত হয়ে পড়লেও তার সুরমূর্ছনায় আজও মুগ্ধ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের শ্রোতারা। ফুলের কাছে, নারীর কাছে, বুকের বিপুল ব্যথার কাছে বেদনাবহ যেসব কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম, তারাই যখন ফিরে আসে কেউ ললিতে কেউ বিভাসে, স্পন্দনে তার বুঝতে পারি বুকের মধ্যে বড়ে গোলাম আলী। এই কবিতায় বড়ে গোলাম আলীকে শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন পূর্ণেন্দু পত্রী। ভারতীয় সঙ্গীত জগতে বড়ে গোলাম আলী অমর ব্যক্তিত্ব, তিনি আজীবন অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।